আপনারা দেখলে এবং শুনলে অবাক হবেন, দক্ষিণ কলকাতার অন্তর্গত একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেখানে কোনো খাবার জলের ব্যবস্থা নেই। আমি আপনাদের 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের 1 প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত দেখাচ্ছি, কোথাও কোনো খাবার জলের ট্যাপ পাবেন না, আর যেটি পাবেন সেটিও কোনো জল পাবেন না। দেখুন আপনারা, এখানে একটি ট্যাপ রয়েছে কিন্তু সেই ট্যাপে কোনো জল পাওয়া যায় না। হ্যাঁ, জল কি পাবেন না? জল পাবেন, জল খেতে গেলে আপনাকে জল কিনে খেতে হবে। ভাবতে পারেন, হাওড়া ও শিয়ালদা স্টেশনের পর নর্থ সেকশনের দমদম এবং সাউথ সেকশনের বালিগঞ্জ একটা অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন, যেখানে সারা দিন রাতে কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করে। এরকম একটি স্টেশনে ন্যূনতম পরিষেবা দিতে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যর্থ। এই দেখুন, একটি জলের স্টল রয়েছে কিন্তু এই জলের স্টলে আপনাকে জল পয়সা দিয়ে কিনে খেতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো জলের ব্যবস্থা করা হয়নি এই প্রখর গ্রীষ্মের দাবদাহে। সুদূর প্রত্যন্তর গ্রামগঞ্জে স্টেশনে এখন খাবার জল পাওয়া যায়, কিন্তু এই স্টেশনে কর্তৃপক্ষ এতটাই উদাসীন, এই রকম একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন অথচ এখানে মানুষ এই গ্রীষ্মের দাবদাহে একটু খাবার জল পাবে না। দেখুন, পুরো স্টেশনটাই আমি আপনাদের দেখাচ্ছি। আরেকটি জলের স্টল দেখা যাচ্ছে, এখানেও একটি প্রাইভেট স্টল, এখানেও আপনাকে পয়সা দিয়ে জল কিনে খেতে হবে। এই গ্রীষ্মের দাবদাহে আমার ব্যক্তিগতভাবে জলের প্রয়োজন হওয়ায় আমি স্টেশনের এক প্রান্ত থেকে এক প্রান্ত খুঁজে বেড়াই। যখন দেখি যে এখানে কোনো জলের ব্যবস্থা নেই, তখন আমি ভিডিওটি করতে বাধ্য হই। যদিও এই জাতীয় ভিডিও ঈশ্বরের রঙ্গমঞ্চ চ্যানেলের বিষয়বস্তু নয়, কিন্তু এই গ্রীষ্মে প্ল্যাটফর্মের ভেতরে সাধারণ মানুষের দুর্দশা দেখে এইটি উপস্থাপনা করতে আমরা বাধ্য হলাম। দেখুন, হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের শেষের দিকে চলে এসেছি। এখানে প্ল্যাটফর্ম শেষ, এই পুরো প্ল্যাটফর্ম জুড়ে আপনারা কোনো রকমের খাওয়ার জলের ট্যাপের কোনো চিহ্ন দেখতে পারবেন না। প্ল্যাটফর্মের শেষের দিকে এইখানে কাজ হচ্ছে, হ্যাঁ কাজটা মেনে নিতে হবে, কিছু দিনের জন্য হয়তো মানুষের কিছু যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনার জন্য আমরা এটা মেনে নিতে পারি। কিন্তু এই প্রখর গ্রীষ্মের দাবদাহে যদি মানুষ কোনো অসুস্থ হয়ে যায়, তার দায়ভার কে নেবে? আমরা এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে গিয়েছিলাম, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আপনাদের জ্ঞাতার্থের জন্যই, আপনারা যারা প্রত্যহ যাতায়াত করেন বা আসবেন এই প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই নিজের